আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, HSC 24 পরীক্ষার হলে ভয়ঙ্কর তিনটা ফাঁদ। কালকে যদি তুমি কোনো কারণে পরীক্ষার হলে কোনো ভুল না করো এক্সপেল হয়ে যাও, তার দায়ভার তোমার না, তার দায়ভার আমার। কারণ কি, আমি পরীক্ষার আগে আমার এই আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছাতে পারিনি। আমি প্রতি বছর শিক্ষার্থীদেরকে সাবধান করে থাকি এই বিষয়গুলো নিয়ে। পরীক্ষার হলে তোমার নিজের কোনো ধরনের কোনো ভুল নাই, হঠাৎ করে ম্যাজিস্ট্রেট আসছে, এসে দেখে তোমার পায়ের নিচে নকল পড়ে আছে, তখন তোমার একটা এক্সপ্লেনও ম্যাজিস্ট্রেট কি শুনবে, ডিরেক্টলি তোমাকে এক্সপেল করে দিবে। হঠাৎ করে ম্যাজিস্ট্রেট এসে দেখে তুমি অন্য কারোর সাথে কথা বলছো, অন্য কাউকে তুমি হেল্প করছো, তোমার একটা এক্সপ্লেনও কি সে শুনবে, ডিরেক্টলি তোমাকে এক্সপেল করে দিবে। হঠাৎ করে ম্যাজিস্ট্রেট আসার পর দেখে অন্য কারোর কাছ থেকে তুমি নকল নিয়েছো বা অন্য কারোর কাছ থেকে তুমি প্রশ্ন দাগিয়ে নিয়েছো, অথচ তুমি প্রশ্ন দাগিয়ে নাও নি, একটা এক্সপ্লেনও কি শুনবে। জানা দরকার আছে না যে এই ফাঁদগুলো কি জন্য আমাদের পরীক্ষার হলে ক্রিয়েট হয়। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এক্সপেল হয়ে যায়, এক একটা হল থেকে 9 জন 10 জন 12 জন করে এক্সপেল হয়ে যাচ্ছে। বোর্ড পরীক্ষা আসলে এই কমন প্রবলেমগুলো দেখা দেয়, শুধুমাত্র এই বছরে না, প্রত্যেকটা বছরে দেখা দেয়। আমার কথা হচ্ছে প্রত্যেকটা বোর্ড পরীক্ষার্থী যারা আমার সাথে কানেক্টেড আছো, সবাই মিনিমাম একবার হলেও 5টা মিনিট সময় নষ্ট করে এই ভিডিওটা দেখো, যাতে এক্সপেল হওয়ার কারণে যেখানে তোমার পুরো জীবনটা নষ্ট হতো, 5 মিনিটের কারণে তুমি সতর্ক হতে পারো এবং তোমাকে যাতে কোনোভাবে ভুলের কারণে এক্সপেল না হতে হয়। তার প্রথমটা, নকল। আমি ফ্রেশ, আমি পরীক্ষার হলে কোনো নকল নিয়ে যাইনি, আমি ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গেছি। যখনই পরীক্ষাটা স্টার্ট হয়েছে, হঠাৎ করে শিক্ষক এসে বলল 10 মিনিট পর ম্যাজিস্ট্রেট আসবে, কারোর কাছে কোনো কাগজপত্র থেকে থাকলে আমার কাছে দিয়ে দাও। একজন শিক্ষার্থী ভয়ে, তুমি কাগজ আনো রে, ঠিক আছে, একটা ক্লাসরুমে তো তুমি একা পরীক্ষা দিবে না, অনেক শিক্ষার্থী পরীক্ষা দিবে, সেখানে তুমি নকল না আনলো, এমন কেউ তো থাকতেও পারে যে নকলটা নিয়ে আসছে। কিন্তু যখনই ম্যাজিস্ট্রেট আসার কথা শুনেছে, সে শিক্ষকের কাছে নকলটা জমা না দিয়ে সে ভয়ে কি করলো, নকলটাকে এভাবে মুঠ পাকিয়ে বেঞ্চের নিচ দিয়ে ফেলে দিল, ছুঁড়ে ফেলে দিল। নকলটা কিন্তু ওর পায়ের নিচে নেই, নকলটা গড়াতে গড়াতে চলে আসছে তোমার পায়ের নিচে, অথচ তুমি টেরই পাওনি। তুমি বুক ফুলিয়ে বসে আছো যে আমি যেহেতু পরীক্ষার হলে কোনো নকল আনি নাই, আমার কোনো ভয় নেই। হঠাৎ করে ম্যাজিস্ট্রেট আসলো, চেকিং করতে গিয়ে দেখে তোমার পায়ের নিচে কোনো একটা কাগজ পড়ে আছে, কাগজটা উঠিয়ে দেখে নকল। তুমি ম্যাজিস্ট্রেটকে কিভাবে বোঝাবে যে স্যার এটা আমার না, ম্যাজিস্ট্রেট ভাববে তুমি ভয়ে পায়ের নিচে ফেলে দিয়েছো, কিন্তু এই নকলটা চেয়ে অন্য কারো, এত বিব্রতকর পরিস্থিতিতে আমি মানলাম ম্যাজিস্ট্রেট তোমাকে পরবর্তীতে ক্ষমা করে দিল, কিন্তু তোমার যে সময়টুকু নষ্ট হবে এই সময়টুকু তোমাকে কে ফেরত দিতে পারবে, এতটা বিব্রতকর পরিস্থিতিতে বিনা কারণে পড়ার কোনো দরকার আছে? এটা প্রথম ফাঁদ, যে ফাঁদে তুমি পা দিতে চলেছ। তোমাকে সতর্ক হতে হবে যে অন্যের ভুলের দোষ আমি আমার কাঁধে নিয়ে আমার লাইফটা নষ্ট করব না। পরীক্ষার প্রথম থেকে শেষ পর্যন্ত সতর্ক থাকবে, কেউ যেন তোমার পায়ের নিচে এক টুকরা কাগজও যেন না ফেলে। যদি ভুলক্রমে কোনো কাগজ দেখে ফেলো, তৎক্ষণাৎ হলে দায়িত্বরত অবস্থায় শিক্ষককে জানাবে যে স্যার আমি কোনো ধরনের কাগজ আনিনি, হঠাৎ করে দেখি কে যেন আমার পায়ের নিচে কাগজ ছুঁড়ে ফেলেছে। স্যার কিন্তু তৎক্ষণাৎ একটা ব্যবস্থা নিবে, ব্যবস্থা বলতে তোমার কোনো ক্ষতি হবে না, স্যারকে জানানোর কারণে স্যার ওই বিষয়টা ভালোভাবে আমলে নিবে এবং কাগজটা তিনি হয়তো বা ছুঁড়ে ফেলে দিবে। কিন্তু যদি ম্যাজিস্ট্রেট এসে দেখে ফেলে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, এ বিষয়ে সতর্ক থাকবে। দ্বিতীয়ত হচ্ছে হেল্প করা। তুমি উদার, একজনের কলম নাই, তুমি তাকে কলম দিয়ে সাহায্য করছো, একজন স্কেল নেই, তুমি তাকে স্কেল দিয়ে সাহায্য করছো, একজন একটা প্রশ্নের মানে বোঝে না, তুমি তাকে মানেটা বুঝিয়ে দিচ্ছ, একটা ওয়ার্ডের মানে বুঝে না সেটা তুমি বুঝিয়ে দিচ্ছ, কিন্তু এইভাবে কথা বলো। বুঝাতে বুঝাতে একসময় হঠাৎ করে ম্যাজিস্ট্রেট চলে আসলো এবং এসে দেখে তুমি পিছন থেকে তাকিয়ে আছো বা তার থেকে কোনো ইনফরমেশন নিচ্ছ বা তাকে কোনো ইনফরমেশন দিচ্ছ, হঠাৎ করে এসে দেখার সাথে সাথে তোমার খাতা কেড়ে নিবে। অনেক শিক্ষার্থী এক্সপেল পর্যন্ত হয়ে যাওয়ার কারণে, আমি মানলাম তোমাকে এক্সপেল করলো না, খাতাটা নিয়ে আধা ঘন্টা রেখে দিল, ওই আধা ঘন্টার জন্য তোমার কতটা ক্ষতি হবে তুমি কল্পনা করতে পারছো? ওই আধা ঘন্টার জন্য তোমার রেজাল্টের উপর কতটা খারাপ ইফেক্ট পড়বে? HSC 24 পরীক্ষার রেজাল্ট তোমার খারাপ হবে। এমনিতেই যেখানে একটা মিনিট সময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা লিখে শেষ করতে পারি না, সেখানে আধা ঘন্টা যদি আমার খাতাটা রেখে দেয়, আমি কত পরিমাণে বিপদে পড়ব। এই ধরনের ভুল থেকে সতর্ক থাকবে, নিজে বেঁচে তারপরে অন্যকে বাঁচাতে যাবে, নিজে সেফ থেকে অন্যকে হেল্প করতে যাবে, অন্যকে হেল্প করতে গিয়ে তুমি তোমার লাইফটা নষ্ট করো না। একবার খাতা এক্সপেল হয়ে গেলে ওই বছরের জন্য তুমি শেষ, একেবারে শেষ। এগুলো থেকে সতর্ক থাকবে। 3 নাম্বার, সব থেকে গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা ভুলই মনে করি না, অথচ ওইটা ভুল, বড়সড় একটা ভুল। ভুলটা হচ্ছে আমাকে MCQ প্রশ্ন দেওয়া হয়েছে, এখন আমি MCQ 30টায় দাগিয়েছি, দাগানোর পর আমার আসলে মনে থাকে না, আমি বাসায় গিয়ে যে মিলাবো যে আমি 30টার ক দাগিয়েছি, খ দাগিয়েছি নাকি গ দাগিয়েছি, এভাবে যে আমি মিলাবো আমার মনে থাকে না। আমি কি করলাম, সুন্দর করে প্রত্যেকটা যেটা অ্যান্সার করেছি ওইটাতে ফোটা ফোটা দিয়ে রাখলাম। ম্যাজিস্ট্রেট এসে তোমার কোশ্চিনটা চেক করতে গিয়ে দেখলো সবগুলোতে ফোটা দিয়ে আছে। তুমি কি ম্যাজিস্ট্রেটকে কোনোভাবে বোঝাতে পারবে স্যার এই ফোটাগুলো আমি দিয়েছি,
মেস্ট্রি তো ভাববে অন্য কেউ তোমাকে এগুলো দাগিয়ে দিয়ে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে যাতে তুমি অ্যান্সার করতে পারো। তুমি যে সব পারো, তুমি ভালো স্টুডেন্ট, তুমি এটা কোনোভাবে এক্সপ্লেন করতে পারবে? এর জন্য এক্সপেল হতে পারে না, মাস্ট বি পারে, প্রতি বছর হচ্ছে, এই ভুলগুলো করা যাবে না। পরীক্ষা শেষ হওয়া অবধি প্রশ্নে কোনো ধরনের কোনো দাগ, কোনো চিহ্ন দেওয়া যাবে না। এগুলো থেকে সতর্ক থাকবে যে প্রশ্নে আমি এক চুল পরিমাণ চিহ্ন দিব না। পরীক্ষা শেষ হোক, পরবর্তীতে এগুলো করা যাবে। এই তিন ধরনের সতর্ক থাকলে ভুল ত্রুটি আসলে কম হয়, এবং এই ভুলগুলোকে সাধারণত আমরা এরকম সতর্ক থাকি না এবং এই ভুলগুলোকে ভুল মনে করি না। কিন্তু আমার মনে হয় যারা আমার ভিডিওটা, এই ভিডিওটা একবার হলেও দেখেছে, মাস্ট বি কালকে পরীক্ষার হলে সে অবশ্যই আমার এই তিনটা কথা, কোনো কিছু মনে থাক বা না থাকুক, এই তিনটা কথা তার মনে করবে যে ভাইয়া আমাদেরকে এই তথ্যগুলো দিয়েছিল, আমরা একটু সতর্ক থাকি। একটু অসতর্কতার কারণে নিজে কোনো ভুল না করেও শাস্তি পেতে হয়। কেন এই ধরনের শাস্তি পেতে হবে? আমি সতর্ক থাকি, অন্যকে সতর্ক করি, তাহলে কোনো ধরনের কোনো ফল্ট হবে না। আমি চাই সুন্দরভাবে যেভাবে প্রিপারেশন নিয়েছো সুন্দরভাবে সেভাবে যেন পরীক্ষাটা সম্পন্ন করে ভালো একটা রেজাল্ট করে পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারো। এই পর্যন্ত এইচএসসি 24 সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।